1948 সালের 10ই অক্টোবর, গোলাঘাটি এলাকায় তৎকালীন সময়ে জনৈক পুলিশ অফিসারের নির্দেশে 14 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। অপরাধ ছিল সে সময়ে সেখানকার মহাজন হরিমোহন শাহকে কৃষকরা নির্দিষ্ট সময়ে টাকা দিতে না পারায় পুলিশকেই দিয়েই এই ঘটনা সংঘটিত করানো হয়েছিল। এরপর থেকেই প্রতি বছর এই দিনটি শহীদান দিবস হিসেবে পালিত হয়। আর তারই অঙ্গ হিসেবে উদয়পুর মহকুমায় 3টি গণসংগঠন সারা ভারত কৃষক সভা, ক্ষেত মঞ্জুর ইউনিয়ন ও জিএমপির ডাকে জামতলা সিপিআইএম দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই শহীদান দিবসের কর্মসূচি। উপস্থিত ছিলেন বিধায়ক রতন ভৌমিক, মানিক বিশ্বাস, নিতাই বিশ্বাস সহ দলীয় নেতৃত্বরা। শহীদান দিবসের অনুষ্ঠানে বিধায়ক রতন ভৌমিক 1948 সালের 10ই অক্টোবরের গোলাঘাটি এলাকার সেই সময়কার কথা তুলে ধরেন। বিশেষ করে 1418 সালের নির্বাচনের পরে আমাদের রাজ্যে যারা সরকার তৈরি হয়েছে তারা আমাদের রাজ্যের গণমুক্তি পরিষদের যে লড়াই, কৃষকদের যে আত্মত্যাগ, কমিউনিস্টদের যে লড়াই এবং বামফ্রন্ট সরকারের যে কাজগুলি মানুষের কল্যাণে, এগুলি থেকে মানুষকে ভুলিয়ে দিতে চান। বিশেষ করে যাতে মানুষের কাছে না যেতে পারে তার জন্যে তারা চেষ্টা করছেন, আক্রমণ সংগঠিত হয়েছেন এবং এই রাজ্যের যে ঐতিহ্য এগুলিকে ধূলিসাৎ করে দিচ্ছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছেন, সংবিধান অচল করে দিচ্ছেন এবং বিশেষ করে তারা নির্বাচনে মানুষকে যে মিথ্যা বলছে এগুলি তারা একটাও পূরণ করছে না, বরং উল্টো দিকে এগুলি আরও সংকুচিত করে দেয়। সেদিক থেকে আমরা এই যে গোলাঘাটি দিবস করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি এই যে বিজেপির যে আক্রমণ এটা বিরুদ্ধে এই রাজ্যের মানুষ গর্জে উঠবেন এবং আমাদের রাজ্যের যে ওই গোলাঘাটির লড়াই থেকে আরম্ভ করে বিভিন্ন লড়াই সংগঠিত হয়েছে কৃষক শ্রমিকদের, এই লড়াইয়ের যে ঐতিহ্য এটাকে রক্ষা করবেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। 3টি গণসংগঠনকে নিয়ে আয়োজিত এই শহীদান দিবসকে ঘিরে কৃষক, সাধারণ মানুষ সহ প্রত্যেকেরই উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।